সানডে মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া, আর জমিয়ে খাওয়া দাওয়া মানেই হচ্ছে জিও বাংলার ফুড কথার বিভিন্ন রকম এপিসোড। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে জিও বাংলার ফুড কথা হতে চলেছে একদম অন্যরকম, আর সেটাই আমি ইন্ট্রোতে বললাম যে জমিয়ে খাওয়া দাওয়া মানে হচ্ছে জিও বাংলার ফুড কথা। আজকে জিও বাংলার ফুড কথাতে আমি আবারও চলে এসেছি একটা দারুণ বিরিয়ানির দোকানে, আর আমার সাথে চলে এসেছে গৌরব সরকার। বুঝতেই পারছেন আজকের ফুড কথা আমি বলেছিলাম যে স্পেশাল হতেই চলেছে, সুতরাং গুটি গুটি পায়ে গৌরব এসে হাজির হয়ে গেছে জিও বাংলার ফুড কথা। কিছু বলো দর্শকদের। বিরিয়ানির গন্ধ যেখানে বেরোচ্ছে, বিরিয়ানি বিরিয়ানি আলোচনা যেখানে হচ্ছে, প্রত্যেকের কাছে স্ট্রিট ফুডের একটা আলাদা মানে চাহিদা থাকে, এবং জিও বাংলা ফুড কথা মানেই কিন্তু স্ট্রিট ফুডের রকমারি ভান্ডার, এবং তার মধ্যে আজকে বিরিয়ানি রয়েছে। কিছু করার নেই, চলে এসেছি গন্ধে। বিরিয়ানির গন্ধ নিয়ে যখন কথা হয়েছে, আমি কিন্তু একটা কথা জানি যে গৌরবের বিরিয়ানি নিয়ে কিন্তু অনেক রকম মজার স্টোরি রয়েছে, এটা আমাদের বিহাইন্ড দ্য ক্যামেরা এরকম অনেক আলোচনা হচ্ছিল। প্রথমে একটু দর্শকদের বলো বিরিয়ানি নিয়ে কি কি মজার স্টোরি রয়েছে। প্রথম একটা গল্প বলতে পারি, যেটা হচ্ছে আমরা 31 ডিসেম্বর কোনো এক বছরে অনুষ্ঠান করেছিলাম। অনুষ্ঠান করে সেখানে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছি, পার্টি করেছি প্রচুর করে, এবার ভোরবেলা প্রত্যেকের খিদে পেয়েছে এবং আমরা কোথায় যাব, তো আমরা পাকসাকাস অঞ্চলেই একটি রেস্তোরাঁতে ঢুকলাম। ঢুকে বিরিয়ানি খাবো, দেখলাম বিরিয়ানি শেষ, মানে বিরিয়ানি আর নেই তখন আর। এবার আমাদের দলে প্রায় ছিলাম 20 জন মতো। হ্যাঁ, এবার খিদেটা চরম মুহূর্ত, মানে আমরা গিয়ে প্রায় রিকোয়েস্ট করলাম যিনি ছিলেন ম্যানেজারকে যে প্লিজ যদি আমাদের জন্য একটা বিরিয়ানি হাঁড়ি বসানো যায়, আমরা মোটামুটি 25-30টা প্লেট খেয়ে নেবো 20 জন মিলে। ভোর 4টের সময় বিরিয়ানির হাঁড়ি বসানো হলো, আমরা ভোর 5টার সময় মোটামুটি ডিনার করেছি, অলমোস্ট ব্রেকফাস্ট আর কি। সেটা এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। বিরিয়ানি নিয়ে আরেকটা দারুণ গল্প রয়েছে, এবং এই গল্পটা প্রায় আমার রেগুলারলি ঘটে মাঝে সাঝেই। আমাদের আসলে এত বাইরের খাবার খাওয়া হয় বা অনুষ্ঠানের জন্য এদিক ওদিক যাওয়া হয়, সবসময় মেনটেন্ড হয় না খাওয়া দাওয়া, তো বাড়িতে থাকলে আমি চেষ্টা করি রাত্রেবেলা একটু বয়েল ভেজিটেবল খেতে। হ্যাঁ, সেটা ভীষণ কঠিন একটা ব্যাপার, তেল ছাড়া নুন ছাড়া। এবার মোটামুটি ধরো রাত্রেবেলা কোনো গান তৈরি করছি বা গান গাইছি, অনেক রাত অব্দি জেগে কাজ করছি, ঠিক রাত্রি 1:30-2টোর সময় আমার একটা চূড়ান্ত খিদে পায়। এবং এখন যেরকম আমাদের খাবার ডেলিভারির জন্য এইসব বিভিন্ন অ্যাপ রয়েছে, খাবার চলে আসে অর্ডার দিলেই, চুপি চুপি রাত্রেবেলা যে খাবারটা অর্ডার করি সেটা হচ্ছে বিরিয়ানি। এখন অবধি বাড়ির কেউ জানে না যে আমি এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছি বহুবার। মানে হেলদি ফুড খেতে খেতে বিরিয়ানিটা একদম চলে যাচ্ছে রাত্রেবেলা। রাত্রেবেলা সেই অ্যাপটা খুলি, ফুড অ্যাপ, কোন কোন দোকানে বিরিয়ানি আমি খাইনি খুঁজি, সেই দোকানের বিরিয়ানি অর্ডার করি, চুপি চুপি দরজা খুলি, গ্রিল খুলি, গেট খুলি, বেরোই বাইরে, খাবারটা নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতেই চুপি চুপি খাই, এবং সেই প্যাকেটটাও চুপি চুপি পরে কোনো একটা সময় ফেলে দিই। এই যে পিঠে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগের ভেতরে অনেক সময় সেই প্যাকেটগুলো থাকে। সো এইটা একটা দারুণ ঘটনা, এরই সিক্রেটটা সবাই জেনে গেলো, আজ মা বাবাও জেনে গেলো আর কি। মা বাবা এইসব জানে না, কালকে থেকে হয়তো আর ওই বয়েলড ভেজিটেবিলটা হচ্ছে না। ভালোই হবে একদিকে, বয়েলড ভেজিটেবিল যদি না ভালো লাগে খেতে তাহলে আমাদের কোনো মানে অপশন নেই বিরিয়ানি খাওয়া। বিরিয়ানি নিয়ে যেখানে কথা হচ্ছে সেখানে আর অন্য কোনো অপশন থাকতেই পারে না সত্যি, তাই কারণ বিরিয়ানি এমনই একটা জিনিস না যেটাতে না বলা যায় না, তুমি দেখবে কোনো দিন না বলা যায় না। বলার বলবোই বা কেন, কোনো ইচ্ছাও নেই বিরিয়ানিকে না বলা কখনো। আচ্ছা, এই যে বিরিয়ানি নিয়ে কথা হচ্ছে, আপনাকে তো আমি বলতে ভুলেই গেছি, আজকে জিও বাংলার ফুড কথাতে আমরা চলে এসেছি হচ্ছে খাজায়। হাজরায় রয়েছে খাজা, আর যারা যারা এই লোকেশনে থাকেন তারা অনেকে জানেন কিন্তু হাজরার মোড়ে যে খাজা বিরিয়ানির দোকানটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট অথেন্টিক অ্যান্ড অনেকটাই ফেমাস। তাহলে আজকে হাজরার খাজাটা হলো টেস্ট করে দেখা যায় যে কিরকম টেস্ট হাজরার খাজার বিরিয়ানি। আমরা এতদিন পুরীর খাজা খেয়েছি, আজকে আমরা হাজরার খাজা খাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক হাজরার খাজা ঠিক কিরকম। হাজরার খাজা বিরিয়ানি সেন্টারের যিনি ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন তাকে, দাদা প্রচন্ড ব্যস্ত রয়েছে, তার মধ্যে একটু কথা বলে নেওয়া যাক। আচ্ছা, কতক্ষণ খোলা থাকে খাজা? সকাল 11টা থেকে লিয়ে রাত্রে 12টা পর্যন্ত। আচ্ছা, চিকেন আর মাটন দুটো বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, কিরকম প্রাইস আছে?
सेम আছে প্রাই ফুল হলো 180 হাফ হলো 90 টাকা করে চিকেন মটন সেম প্রচুর তো ভিড় হয় পূজোর সময় বা অন্য সময় হ্যাঁ ভিড় হয় অনেক ভিড় হয় কেন এত ফেমাস কি মনে হয় ফেমাস আমাদের কাঠের রান্না তো সেটা এখানে নেই আর আদার্স দোকান আছে কিন্তু ওদের গ্যাসে রান্না এখানে পুরো কাঠের জালে তারপরে রান্না হয় তাই কাঠের জালে আর দিনে রান্না সেই জন্য সবাই ভালো লাগে খেতে আপনারা শুনে নিলেন হাজরার খাজার বিরিয়ানি যিনি ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন তিনি কি বললেন টাইমিংটাও আপনারা জেনে নিলেন আর বিরিয়ানির টেস্টটা কি রকম সেটা আপনাদের একটু পরে আমি জানিয়ে দেব কারণ ফুটপাথের একদম এন্ডে সেটাই আমি জানিয়ে দিই তবে একটা সেকেন্ড আমি যে কথা বলছি আর ঠিক আমার পাশে দাঁড়িয়ে রয়েছে গৌরব ও কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তাই তো তা কি রকম লাগছে টেস্ট বিরিয়ানি হাতে চলে এসেছে আর ওয়েট করতে পারছি আর ওয়েট করা যাবে না কখনো এক্স্যাক্ট আমি কি রকম লাগছে টেস্ট फर्स्ट टाइम केलम हजरार खाजा बिरयानी लेकिन ये एकदम खाजा नहीं है ये खजाना है ये है ये असाधारण बिरयानी सीरियसली खूब भालो प्रचंड भालो माने एखानकार आमी जदि राइसर क्वालिटी बोली आपनारा देखते पाच्छेन हाँ एखाने जदि आमी मटन बिरयानी खाच्छि आमी स्वाभाविक बिरयानी माने आमी मटन बिरयानी प्रेफार करी सो मटनटा भीषण नरम आर कि जस्ट बेरिये आसछे आलूटाओ जथेष्ट नरम सो बिरयानीते जा जा जिनिस अंतत आमी प्रेफार करी से जिनगुल एकदम प्रपार इक्ुएशने आई कथा बसि बाड़ा खाची एपभोग कर खजा बिरियानी गौरव तो खजा बिरियानी उपभोग कर पाला टाइम खजा बिरियानी उपभोग कर गौरव तो सुनते ही पेलेंत भल लगे और कथा बोलार आगे स्टार्ट कर दिए आदि ना करो शुरू कर दी এখন আমার হাতেও চলে এসেছে সেই খাজা স্পেশাল মাটন বিরিয়ানি আমি মাটনটাকে আপনাদের একবার দেখাবো এটা এতটাই সফট যে আমি প্রথমত তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে লিটারালি প্রচন্ড সফট আর এটা হচ্ছে এত সফট আলু এটারও একই অবস্থা ভাতটা প্রচন্ড ঝরঝরে সিরিয়াসলি প্রচন্ড ঝরঝরে এটা মানে দেখেই তো মনে হচ্ছে সাংঘাতে খেতে আমি এবার টেস্ট করে দেখব সেই মাটন বিরিয়ানি আহা হাতে নিয়ে ডেছে কি যেই তুলিয়েছে কি বিরিয়ানি করমা পটলের দরমা মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেচকি পাবেন না মশলাটা যেখানেই যান না আমি শ্রী শ্রী ভজহরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না দারুণ বিরিয়ানি খেয়ে একটা দারুণ গান শুনলাম এর থেকে ভালো আর কি হতে পারে আজকের ফুড কথা আপনার কিরকম লাগলো কারণ আজকে আমাদের এপিসোডটা একদম একটু স্পেশাল ছিল গৌরব ছিল আমাদের সাথে সেই সাথে ছিল খাজার বিরিয়ানি মানে চুরান্ত আমরা ভুলতে পারছি না সেই বিরিয়ানির টেস্টটা এবার থেকে হাজরা মোড় হাজরা অঞ্চল আমার মনে থাকবে খাজা বিরিয়ানির জন্য মানে এটা কিন্তু দারুণ কথা বলে দিলেন সত্যি সেটাই হওয়া উচিত কিন্তু মানে আপনারা যারা আসেননি তারা অবশ্যই একবার এখানে আসুন এসে টেস্ট করুন আর সেই সাথে গৌরবের যা আপকামিং জিনিস আসছে যা কিছু প্রজেক্ট আসছে সমস্ত কিছু ফলো করতে থাকুন আর দেখতে থাকুন জিও বাংলা আর ফুড কথাও